বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আবার রহস্যময় তথ্য দিল বিজ্ঞানীরা। আটলান্টিক মহাসাগরের রহস্যময় অঞ্চল হিসেবে বারমুডা ট্রায়াঙ্গেল যুগ যুগ ধরে পরিচিত। এটি এমন এক রহস্যময় অঞ্চল যেখানে কোনো জাহাজ প্রবেশ করার পর কখনো তা ফিরে আসেনি। আটলান্টিক মহাসাগরের ক্যারিবীয় সাগরে ত্রিভুজ আকৃতি 114 লাখ বর্গ কিলোমিটারে অঞ্চলটি হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। এটির এক প্রান্তে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, আরেক প্রান্তে পুয়ের্তো রিকো এবং অপর প্রান্তে ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপ। রহস্যময় এই অঞ্চলটির রহস্য উদ্ঘাটন করতে পারেনি বিজ্ঞানীরা। সেই কলম্বাসের সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত অঞ্চলটি রহস্যই থেকে গেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের কোনো জাহাজ প্রবেশ করলে তা রহস্যজনকভাবে কেন জানি হারিয়ে যায় সেটা অজানা থেকে গেছে। তবে সম্প্রতি নরওয়ের বিজ্ঞানীরা বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যের সমাধানের লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন বলে এক প্রতিবেদনে জানা গেছে। বিজ্ঞানীরা নরওয়ের উপকূলে ব্যারেন্টস সাগরের তলায় কিছু বড় গর্ত বা আগ্নেয়গিরির মুখের সন্ধান পেয়েছেন, যেগুলোর বিস্তৃতি আধা মাইল পর্যন্ত এবং এগুলোর গভীরতা প্রায় 131 ফুট। বিজ্ঞানীদের বিশ্বাস, প্রাকৃতিক গ্যাস থেকে সৃষ্ট উচ্চ চাপের মিথেন গ্যাসের উদ্গিরণে এসব গর্তের সৃষ্টি হয়েছে। 2014 সালে রাশিয়ার গবেষক ভ্লাদিমির প্রতাপক এক সাক্ষাৎকারে উল্লেখেন, মিথেন গ্যাসের উদ্গিরণ সমুদ্রকে উত্তপ্ত করে এবং মিথেনযুক্ত পানির কারণে জাহাজ ডুবে যায়। এ যুক্তিকে সামনে রেখে নরওয়ের গবেষকরা মনে করেছেন, নরওয়ের ব্যারেন্টস সাগরের তলদেশে অবস্থিত মিথেন গ্যাস সমৃদ্ধ আগ্নেয়গিরির মুখ বা বড় গর্তের ঘটনার মতো বারমুডা ট্রায়াঙ্গেলেও একই ঘটনা ঘটে, যেটা জাহাজ হারিয়ে যাওয়ার ব্যাখ্যা হতে পারে।